জন্ম ও মৃত্যু শংসাপত্র কারবারি চক্রের সন্ধান পেল মালদার ইংরেজ বাজারের পুর প্রশাসক। পৌরসভা দপ্তরের জাল জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরির ঘুঘুর বাসা বেশ কয়েক মাস ধরেই সক্রিয়। নকল নথি জমা দিয়ে পৌরসভার দপ্তর থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরি করতেন এক শ্রেণীর দালাল বলে অভিযোগ। পৌরসভার জাল শংসাপত্র তারা বিক্রি করতেন, এমনই অভিযোগ পেয়ে পৌরসভার প্রশাসক সুমালা আগরওয়াল বৃহস্পতিবার তদন্তে নামেন। তিনি জানান, পৌরসভা দপ্তরে এইসব কারবারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। গত সপ্তাহে একজনকে হাতে নাতে ধরা হয়েছে। পৌরসভা ফরিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছুদিন গত সপ্তাহে আমাদের কাছে এক ডাক্তারের ভুল মিথ্যে সার্টিফিকেট দেখিয়ে জন্ম সার্টিফিকেট বের করতে এসেছিল। আমরা সঙ্গে সঙ্গে তাকে পুলিশের হাতে দিয়েছি এবং আগামী দিনে যাতে কোনো ফরিয়া না থাকে সেজন্য ডিপার্টমেন্টে বারবার নজরদারি এবং আজকের সার্টিফিকেট আজকেই দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। একদম কি একদম এইরকমই চলবে এবং এর থেকে আরো সামনে দেখতে পেলে আরো বড় পদক্ষেপ আমরা নেব। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। জন্ম ও মৃত্যু শংসাপত্র কারবারি চক্রের সন্ধান পেল মালদার ইংরেজ বাজারের পুর প্রশাসক। পৌরসভা দপ্তরের জাল জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরির ঘুঘুর বাসা বেশ কয়েক মাস ধরেই সক্রিয়। নকল নথি জমা দিয়ে পৌরসভার দপ্তর থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরি করতেন এক শ্রেণীর দালাল বলে অভিযোগ। পৌরসভার জাল শংসাপত্র তারা বিক্রি করতেন, এমনই অভিযোগ পেয়ে পৌরসভার প্রশাসক সুমালা আগরওয়াল বৃহস্পতিবার তদন্তে নামেন। তিনি জানান, পৌরসভা দপ্তরে এইসব কারবারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। গত সপ্তাহে একজনকে হাতে নাতে ধরা হয়েছে। পৌরসভা ফরিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছুদিন গত সপ্তাহে আমাদের কাছে এক ডাক্তারের ভুল মিথ্যে সার্টিফিকেট দেখিয়ে জন্ম সার্টিফিকেট বের করতে এসেছিল। আমরা সঙ্গে সঙ্গে তাকে পুলিশের হাতে দিয়েছি এবং আগামী দিনে যাতে কোনো ফরিয়া না থাকে সেজন্য ডিপার্টমেন্টে বারবার নজরদারি এবং আজকের সার্টিফিকেট আজকেই দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। একদম কি একদম এইরকমই চলবে এবং এর থেকে আরো সামনে দেখতে পেলে আরো বড় পদক্ষেপ আমরা নেব। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।